প্রধানমন্ত্রী হবার জন্য কি মানে স্বপ্ন দেখছেন, বা এই জন্য এই পথে কি হাঁটছেন কিনা? প্রধানমন্ত্রী হতে চান বাংলাদেশের? না সাগর ভাই, এখনই প্রধানমন্ত্রী মন্ত্রী এইটা হওয়ার স্বপ্ন আপাতত দেখছি না। আপাতত দেখছি যে একজন সাধারণ নাগরিক হয়েও দেশের এই রাজনৈতিক চাচ্ছেন, দেশের এই সংকট উত্তরণে একটা ভূমিকা রাখা এবং দেশের মানুষকে এই অবস্থা থেকে একটা স্বস্তিদায়ক অবস্থায় ফিরিয়ে আনা। এখন সেটার জন্য যদি আমার যদি জনগণের ধরেন সমর্থন থাকে বা জনগণ যদি চায় যে প্রধানমন্ত্রী হওয়া, রাষ্ট্রপতি হওয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রধান হওয়া, যাই হওয়া, সেটা হতে পারে। কিন্তু আমাদের ওইভাবে ইচ্ছা বা আকাঙ্ক্ষা নিয়ে যে কাজ করছি এটা আমার হতেই হবে সেটা না। ইচ্ছা আকাঙ্ক্ষা একটাই, যে দেশের মানুষকে এই অসুস্থ রাজনীতি থেকে মুক্ত দেওয়া, একটা সুস্থ সুন্দর রাজনৈতিক পরিবেশ দেশে ফিরিয়ে আনা। না সেটা কি টার্গেটে মানে হলো, হয় রাজনৈতিকভাবে একটা শীর্ষ স্থানে তো আপনাকে যেতে হবে, রাজনৈতিক এটা তো অবশ্যই আমরা রাজনৈতিক দল গঠন করছি, সেটা ছাত্র অংশগ্রহণ করাটা কি হওয়ার জন্য নাকি বিরোধী দলে থাকার জন্য? অনেকেই প্রশ্ন করছে, অনেকেই সন্দেহ করছে যে বর্তমান সরকার, সরকারের বিটিমি, আপনি নিজেও বলেছেন যে আপনাকে এরকম সন্দেহ করে, সেখানে আপনি হয়তো জাতীয় পার্টির জায়গাটাতে আপনাকে বসাতে চাচ্ছে, আপনি সেখানে গিয়ে সরকারকে আসলে সহযোগিতা করবার জন্যে, সামনের নির্বাচনে একটা গ্রহণযোগ্যতা আনবার জন্যেই আপনাদের এরকম একটা পরিকল্পনা থাকে, যদিও আপনি বারবার স্পষ্ট করেছেন ব্যাপার, কিন্তু মানুষের এরকম ধরনের ধারণাগুলিকে আপনি কীভাবে দেখেন? মানুষের নানা ধরনের অ্যাজাম্পশন থাকবেই, কিন্তু আমি দেখি, দেখেন আপনি সাংবাদিক হিসেবে যখন আওয়ামী লীগের কোনো এমপি বা আওয়ামী লীগের কোনো লোক এনে একটু কড়া প্রশ্ন করবেন, তখন অনেকে বলবে আপনাকে বিএনপি জামাতের দালাল। আবার যখন আপনি বিএনপি জামাতের কোনো লোককে একটু ক্রিটিক্যাল কোশ্চেন করবেন, তাকে একটু নাস্তানাবুদ করবেন প্রশ্নের মধ্যে দিয়ে, আবার অনেকে বলবে এই সরকারের দালাল। তো এই যে পাবলিক পারসেপশন, এটা সবসময়ই আপনার কাজের বা পরিবেশ পরিস্থিতির কারণে ওঠানামা করে। এখন তারা অনেকেই নানান ধরনের একটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, আমি তাদেরকে তাদের মতের সাথে মানে দ্বিমত পোষণ করব না সব ক্ষেত্রে, কিন্তু আমি একটা কথা বলবো যে আমরা কি করতে চাই, আগে নেগেটিভ ভাবে পেইন্ট না করে একটু সময় নিয়ে দেখেন আমাদের উত্থানটা, দেখেছেন আমরা কি করেছি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে, যেখানে দেশে মানুষ কথা বলতে পারছে না, আন্দোলন সংগ্রাম তো দূরের কথা, সেখানে আমরা এই গত 30 বছরের ইতিহাসে ছাত্র সমাজের গৌরবোজ্জ্বল ভূমিকা ফিরিয়ে এনেছি, একটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন সংগ্রাম করেছি এবং নিজেরা নির্যাতিত নিপীড়িত হয়েও সফল হয়েছে এবং এখন পর্যন্ত সেটা কন্টিনিউ করে যাচ্ছে। আর একটা রাজনৈতিক দল সংগঠনকে দেখান যারা এই অবস্থার পরেও এভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, তারা তো মাঠে আছি, বাট আমি বলছি আমাদের মতো ছোট জায়গায় সীমিত সামর্থ্য নিয়ে কারা এইভাবে মাঠে লেগে আছে, দেখেন এই জিনিসটা আমি দর্শকদেরকে একটু বিবেচনা করে অনুরোধ জানাই। না সেখানেই যেমন আপনি এত কিছু বললেও অনেকেই বলছে যে আপনাকে, আপনি খুব নিরাপদ থাকেন, আপনাকে কোনো সমস্যা করছে না, বিএনপি জামাত এই যারা কোনো কথা না বলেই কোণঠাসা হয়ে আছে, সেখানে আপনি বীর দর্পে কথা বলে যাচ্ছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না, এই ধরনের সার্বক্ষণিক এই ধরনের প্রশ্ন তো আসছেই, সেটার ব্যাপারে আপনি খুব ছোট্ট করেও তো মন্তব্য করবেন। পাশাপাশি যদি আপনি ক্ষমতায় যান তাহলে প্রধানমন্ত্রী কী হবে, আপনি নাকি রেজা কিবরিয়া? এইটা হচ্ছে একটা, যেহেতু আমাদের ছোট হোক বড় হোক একটা দল আছে, সেটা দলের বিভিন্ন যারা নীতি নির্ধারণ করছে তাদের একটা সিদ্ধান্ত হবে যে ধরেন কে আপনার একটা কোন পদে যাবে। কিন্তু আপনি যে আগের প্রশ্নটি করেছেন যে আপনার এই যে বিভিন্ন মানুষ যে প্রশ্নটি করে বা আমরা এই অবস্থা আছি, দেখেন ডাকসুর ভিপি হয়ে আমার মতো আক্রান্ত হয়েছে বাংলাদেশের ইতিহাসে কাউকে পাবেন না, যে ডাকসুর ভিপি হয়ে আমি বগুড়া গিয়েছি, ব্রাহ্মণবাড়িয়া গেছি, এমনকি আমার ক্যাম্পাসে আমি একাধিকবার ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে আক্রমণের শিকার হয়েছি। সবচেয়ে বর্বর আক্রমণের শিকার হয়েছি ভারতের এনআরসি সিএ নিয়ে কথা বলার কারণে আমার ডাকসু ভবনে, আমার ছোট ভাই 7 দিন স্মৃতিবোম ছিল, আমাদের 3 জন ছাত্র নেতা তুহিন ফারাবি, এপিএম সোহেল সহ কয়েকজন আইসিইউতে ছিল। সে আক্রমণ কেন করেছিল? আমরা ভারতের এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করেছিলাম বিদায়। সে আক্রমণ কারা করেছে? ছাত্রলীগ এবং মুক্তিযুদ্ধ মঞ্চ। যে আক্রমণের পরে আওয়ামী লীগের যে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, এনামুল হক শামীম, সরি আফমু বাহাউদ্দিন নাসিম সহ ছাত্রলীগের নেতারা দেখতে গিয়েছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ওবায়দুল কাদের প্রেস কনফারেন্সে বলেছিলেন যে হামলাকারী যে মঞ্চ বা যারাই হোক ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দেখেন কাউকে কিন্তু আপনার ব্যবস্থা নেওয়া হয়নি। তো এই রকমের আক্রমণের শিকার হয়েও যদি কেউ বলে যে তারা তো ভালো আছে, আমি বলবো যে তাদের চোখের সমস্যা, অথচ অথবা তারা মানসিক ভাবে বা দৃষ্টি প্রতিবন্ধী, যে কারণে তারা এই এই ঘটনাগুলো দেখছে না। ইভেন এখন পর্যন্ত এই যে আমার নামে বেশ কয়েকটি মামলা আছে, আমরা যেদিন দল ঘোষণা করলাম সেদিন আমাদের বিরুদ্ধে দল নিষেধ
দাবিতে আপনারা এই যে বয়কট সংগঠন, তারা আমাদের কার্যালয়ের দিকে লাঠি শোটা মিছিল নিয়ে আসছে পুলিশের উপস্থিতিতে, করে নাই নাহলে আমার তাদের তো প্ল্যান সেদিন আক্রমণ করার। কাজে এরপরে যদি আসলে বলে তাহলে আমি বলবো তাদের প্রশ্ন নিয়ে আমার কিছু বলার নাই। যে আমি আরেকজন দর্শককে যুক্ত করেছি, ওসমান গনি বাপ্পি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? একটু আনমিউট করে আপনার প্রশ্নটিকে ছোট্ট আকারে করার চেষ্টা করবেন। নুরুল হক নূর, আপনাকে আমি দেখতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করবেন। ওসমান গনি বাপ্পি, আপনি একটু আনমিউট করবেন। হ্যালো, হ্যাঁ, আপনি আপনার হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। সাগর ভাই, আমার প্রশ্নটা হচ্ছে নুরুল হক নুরুল ভাইয়ের কাছে, যে নুরুল হক নুরুল ভাই, আপনি আপনার নামটা বলুন, আই মিন ওসমান গনি বাপ্পি, আপনি কোথা থেকে বলছেন একটু বলুন আপনার পরিচয়টা। আমার নাম হচ্ছে ওসমান গনি বাপ্পি, আমি জেলা চট্টগ্রাম, চট্টগ্রামের হাটহাজারী থানা থেকে বলছি। জি বলুন। আসলে নুরুল হক নুরুল ভাই, কথা বলুন না, নিঃশ্বাস লাগছে। হ্যাঁ, এইভাবে বলুন, সমস্যা নেই, ছেড়ে কথা বলুন। হ্যাঁ, নুরুল হক নুরুল ভাই আসলে ব্যক্তিগতভাবে আমারও একজন পছন্দের মানুষ। আমার বলে এটা ভুল হবে, আসলে বাংলাদেশের অধিকাংশ যুব সমাজের জাতীয়বাদী আদর্শের মানুষের পছন্দেরই মানুষ। তো নুরুল ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নুরুল ভাই আদর্শ তো আবার বিএনপি, তো বিএনপির পছন্দের মানুষ নাকি, মানে কোন আদর্শের কথা বলছেন, নাকি বাংলাদেশি জাতীয়তাবাদের? বাংলাদেশি জাতীয়বাদের কথা বলছি আমি। আচ্ছা, ঠিক আছে। যেহেতু নুরুল ভাই এই পর্যন্ত এগিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে নুরুল ভাই বাংলাদেশের জনগণের পাশ বুঝতে পেরেছেন, কোন টাইমে কোনটা ডেলিভারি দিবে সেই জিনিসটা বুঝতে পারেছেন, এক কথায় বলতে গেলে মনের ভাষাটা বুঝতে পারেছেন নুরুল হক নুরুল ভাই, যার কারণে নুরুল হক নুরুল ভাই খুব অল্প সময়ের মধ্যে এতদূর আসতে পারেছেন, এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি আর কি। তো আমি নুরুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, যে এই যে ওদের গণ অধিকার পরিষদের মধ্যে যে সদ্য রেজা কিবরিয়া ভাই, রেজা কিবরিয়া স্যারকে যে ওদের এখানে আহ্বায়ক করেছেন, এখন নুরুল হক নুরুল ভাইরা তো মানুষের পালস বুঝে, মানুষের মনের কথা বুঝেই সামনের দিকে অগ্রসর হয়েছেন এবং আরো সামনের দিকে অগ্রসর হবেন, এই কথাটা কি বুঝতে পারেন নাই নুরুল হক নুরুল ভাই, যে রেজা কিবরিয়া স্যার যে এখানে গণ অধিকার পরিষদের আহ্বায়ক করেছেন, ওখানের মধ্যে যে মানুষের নেগেটিভ ধারণা আছে বা এটার উত্তর উনি দিয়েছেন, এই প্রশ্নটা আমরা রিপিট আর করতে চাই না। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে যে যে আমরা বিগত দিন থেকে দেখে আসতেছি 2014 ইলেকশন করেছেন এই আপনার হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে দিয়ে, আর এই যে 2018 ইলেকশন যেটা করেছেন সেটা এই যে আপনার গণফোরাম বলেন, জাতীয় ঐক্য ফোরাম বলেন, এই যে কামাল স্যারের নেতৃত্বে, অর্থাৎ কামাল স্যারের খাদের ভর করে আওয়ামী লীগ ইলেকশনটা করেছেন। আমাদের আমার না বাংলাদেশের আপামর জনগণের একটা ওই সন্দেহের জায়গা তৈরি হয়েছে ওইখান থেকে রেজা কিবরিয়া ভাইকে, যেখানে এখানে ওই উত্তরের কানে কারণে সেটারও আংশিক উত্তর দিয়েছে অনেক অনেক প্রশ্নকর্তা রয়েছেন, আপনি একটু দেখতে থাকেন, আমার কাছে মনে হয় আপনার প্রশ্নগুলোর উত্তর আপনারা আগেই দিয়ে দিয়েছে কিছুটা আংশিক, আর হয়তো পরবর্তীতে আরো দেবেন, কারণ উনি বলেছেন যে এই সরকারের আন্ডারে উনি কোনোভাবে নির্বাচনে যাবেন না, সেখানে আসলে এই সরকারের সাথে কোনো কিছু করবার না। সেটা সেটার প্রশ্ন সেটা হচ্ছে যে ওই যে কামাল স্যারের খাঁদে যেভাবে ভর করে ইলেকশন করেছে, এখন কি নুরুল ভাই আর রেজা কিবরিয়ার খাঁদে ভর করে কি 2013-2023 ইলেকশন কি আওয়ামী লীগ পার করতে চায় কিনা, এটা হচ্ছে আমার প্রশ্ন। ঠিক আছে, তারপরে যদি উনি চায় উনি উত্তর দিবেন। নুরুল হক নুর, আপনার কাছে আপনি আপনি দেখতে থাকুন, ওসমান গনি বাপ্পি আপনি লিভ নিন, ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। নুরুল হক নুর, আপনি একটু আনমিউট করবেন। নতুনত্ব বলতে আমি আপনাকে প্রশ্ন রেখে গেছিলাম যে আমরা যেসব দলগুলি থেকে এই পর্যন্ত দেখে এসেছি তাদের থেকেও ব্যতিক্রমী আসলে উপহার দিতে পারবেন আপনি। আমি আপনাকে আমি ইয়ে করছি, জি, নতুনত্ব আসলে কী দিক দেখাতে পারবেন, পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক রাখার ক্ষেত্রে ইন্ডিয়ার প্রতি আপনাদের ভূমিকা কী থাকবে, পাকিস্তানের প্রতি ভূমিকা কী থাকবে? আমরা হচ্ছে বঙ্গবন্ধুর যে
একটা সেই পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে সহজ উক্তি যে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আমরা সেই নীতিতেই আমরা আগাবো। আমরা জিয়াউর রহমান যে পলিসি ফলো করেছে, বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হিসেবে আরব বিশ্বগুলোর সাথে বাংলাদেশের উন্নয়নের জন্য সম্পর্ক স্থাপন, চীনের সাথে সম্পর্ক স্থাপন, সেই দিকটা আমরা ফলো করব। কারণ আমাদের তারা তো আমাদের পূর্বসূরি ছিলেন এবং বাংলাদেশকে বিনির্মাণের জন্য তাদের যে অবদান, তাদের চিন্তা ভাবনা, সেটা কোনো অংশেই আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু বর্তমান সরকার যেভাবে আপনার রাষ্ট্র পরিচালনার জন্য একমুখী ভারতের সাথে বন্ধুত্ব রক্ষার জন্য একেবারে নত জানু পররাষ্ট্র নীতি অবলম্বন করছে, যে কারণে সীমান্ত হত্যা নিয়ে কথা বলতে পারছে না, বাংলাদেশের বাজারে ভারতের পণ্য সয়লাব, অথচ আমরা ভারতের পণ্য আপনার বিক্রি করতে পারি না, কিংবা আপনার এই যে বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে এই যে বর্ষার সময় তিস্তার সব গেট খুলে এই অঞ্চলকে তলিয়ে দেওয়া হয়, আবার শুকনো মৌসুমে তিস্তার সবগুলো গেট আটকে দিয়ে উত্তরাঞ্চলকে মরুভূমিতে বানানো হয়, এই যে অপ্রতিবেশী সুলভ আচরণ, এগুলো নিয়ে কথা বলছে না? কারণ তারা চাচ্ছে যে ভারত যেন তাদেরকে সমর্থন দেয় যেভাবে।